কাতার বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনা দলকে নিয়ে এবার স্বপ্ন দেখতে শুরু করেছে তাদের ভক্ত সমর্থকরা। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, সে থেকে এখন পর্যন্ত লম্বা সময় পেরিয়ে গেছে। বিশ্ব ফুটবলের মর্যাদার মুকুট পরা হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। লিওনেল মেসির হাত ধরে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠলেও জার্মানির বিপক্ষে পরাজিত হয়ে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছিল মেসিদের। এবার কাতার বিশ্বকাপের আগে অসাধারণ ফর্মে আছে আর্জেন্টিনা। সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলের জয় সহ টানা ৩৪ ম্যাচে অপরাজিত আলবেসেলেস্তারা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ভালো সম্ভাবনা রয়েছে তা নিশ্চিতভাবে বলা যায়, কারণ সম্প্রতি সময়ে দুই আন্তর্জাতিক শিরোপা উঠেছে তাদের হাতে। বিশ্বকাপে সি গ্রুপে পড়েছে আর্জেন্টিনা, যেখানে আর্জেন্টিনার অপর তিন প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরাবিয়া। এবার কাতার বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন মেসি, জানিয়েছেন বিশ্বকাপে যে কোনো প্রতিপক্ষকে পরাজিত করতে প্রস্তুত তার দল। পূর্ব পরিসংখ্যান আর প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারলে বিশ্বকাপে ফ্রান্স, ব্রাজিলের মতো দলের বিপক্ষে লড়াই করতে হতে পারে আর্জেন্টিনার। তবে এই সমস্ত বিষয় নিয়ে ভাবছেন না মেসি। মেসি জানিয়েছেন নিজেদের ফুটবলটা ঠিক মতো খেলার চেষ্টায় আছে তার দল। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা নিয়ে মেসি বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনা যে কোনো দলকে মোকাবেলা করতে প্রস্তুত আছে, আমরা আমাদের সেরা খেলাটাই খেলতে চাই, প্রতিপক্ষ যেই হোক না কেন আমরা তাদের মোকাবেলা করতে প্রস্তুত। আমাদের জানা আছে বিশ্বকাপ টুর্নামেন্ট কতটা কঠিন, তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। কাতার বিশ্বকাপে যে কোনো দলকে পরাজিত করার জন্য প্রস্তুত আর্জেন্টিনা, এমনটাই জানিয়েছেন মেসি।